কংগ্রেস দলের নেতাকর্মীরা আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করেছেন। এই রায়ের ফলে অভিযুক্ত 8 জন কংগ্রেস কর্মী ছাড়া পেলেন। তাদের আইনজীবী জানান, 8 জনকে 2 লক্ষ টাকার বেইল বন্ড আদালতে জমা রাখতে হবে। আদালতের নির্দেশ ব্যতীত পশ্চিম জেলার বাইরে অভিযুক্তরা যেতে পারবেন না। গত 26 ফেব্রুয়ারি আগরতলার কংগ্রেস ভবনে আক্রমণের ঘটনাকে ঘিরে কংগ্রেস দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়া হয় বলে কংগ্রেসের তরফে অভিযোগ। সেই মামলায় ধৃতদের পুলিশ সোপর্দ করলে নিম্ন আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে দেয়। পরবর্তী সময়ে জামিনের আবেদন জানিয়ে জর্জ কোর্টে আবেদন করা হয়েছিল। গত সোমবার আবেদনের শুনানি শেষ হয়, কিন্তু রায় ঘোষণা করেনি সংশ্লিষ্ট আদালত। মঙ্গলবার রায় ঘোষণা করে শর্ত সাপেক্ষ জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে যে মামলা হয়েছিল, সেই মামলাতে আমরা নিচের কোর্টে আমি হরেকৃষ্ণ ভৌমিক, পার্থ সরকার, আশিস সাহার, আশিস দে শুদ্ধ অনেক আইনজীবী এবং শান্তিপ্রিয় ভট্টাচার্য শুদ্ধ অনেক আইনজীবীরা আমরা গেছিলাম নিচের কোর্টে। তাদের বেল পিটিশন রিজেক্ট হওয়ার পর আমরা আন্ডার সেকশন 439 অফ সিআরপিসিতে আমরা জজ কোর্টে তাদের জন্য বেইলের আবেদন করি এবং আজ গতকালকে বেইলের আবেদন হরেকৃষ্ণ ভৌমিক শুদ্ধ, পার্থ সরকার এবং অন্য অন্য আইনজীবীরা শুদ্ধ আমরা যখন হিয়ারিং করি গতকালকে এটা রায় দেয়নি, আজকে অর্ডার পাস করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে জজ কোর্টে তাদের মুক্তি পরোয়ানা, তাদের বেইল অর্ডার হয়েছে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।